পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি রাজ্যের নাম কানো। সেই রাজ্য জুড়ে চলছে এলাহি কাণ্ড, কারণ প্রেসিডেন্টের ছেলের বিয়ে, আর বিয়ের কোন দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় নেতার মেয়ে। ফলে পুরো রাজ্যে এখন সাজ সাজ রব। দুই ভিআইপি পরিবারের ছেলে মেয়ের এই বিয়েতে যে বিশাল আয়োজন করা হবে সেটা সহজেই অনুমেয়। হলোও তাই, বিয়ে উপলক্ষে কোনোর বিমানবন্দরে নামছে একের পর এক ব্যক্তিগত বিমান। এসব বিমানে চড়ে বিয়ের অতিথি এসেছে দেশটির অভিজাত নেতা ও পশ্চিম আফ্রিকার উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় এই বছরের আলোচিত ঘটনা হল প্রেসিডেন্টের ছেলে ইউসুফ বুহারি ও জাহারা নাসির আয়োবর বিয়ে। ইউসুফ ও জাহারার দেখা হয় যুক্তরাজ্যের সারে ইউনিভার্সিটিতে। এমির অব ভিচি প্যালেসে এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার বিয়ের এই অনুষ্ঠান চলে। কনের বাবা নাসির আডো বায়োরো রাজপরিবারের সম্মানীয়, তার ভাইও নাইজেরিয়ার অন্যতম ইসলামিক নেতা। জানা গেছে বরের পরিবার কনের পরিবারকে 5 লাখ নাইরা দিয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাধারণত বিয়েতে বর যে পরিমাণ অর্থ পরিশোধ করেন এই অর্থের পরিমাণ তার চেয়ে 10 গুণও বেশি। যদি বিয়ের আগে কনে জাহারা নাসির বায়োরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি করে, অনেকে তার পোশাক নিয়ে প্রশ্ন তোলেন, আবার অনেকের তার পোশাককে সমর্থনও করেছেন। বিবিসিকে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিয়ের অনুষ্ঠানে প্রায় অর্ধশত অতিথি ব্যক্তিগত বিমানে আসেন, তবে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিয়ের অনুষ্ঠানের আতিশয্য খুব বেশি কমানো হয়নি বলেও জানানো হয়েছে বিবিসি প্রতিবেদনকে। বেশিরভাগ অতিথি মাস্ক পরেছিলেন। এদিকে বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। পুলিশ ও সামরিক কর্মকর্তারা প্যালেসটি ঘিরে রেখেছেন। বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন যোগাযোগ মন্ত্রী ইমাম ইসা আলী পান্তামি। বিয়ের অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে শীর্ষ রাজনীতিবিদ, বিভিন্ন অঞ্চলের প্রশাসক, বিরোধী নেতারা যোগ দেয়। তাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মদু বুশারির পূর্বসূরি গুডলাক জোনাথন। 2015 সালের নির্বাচনে বুশারি তাকে পরাজিত করেন। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন গাম্বিয়ার ফার্স্ট লেডি ফাতাউমা বাহাব্যারো ও প্রতিবেশী দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু ইসুফু। প্রসঙ্গত, নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম নাইজেরিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। এর পশ্চিম সীমান্তে বেনিন, উত্তরে নাইজার বা নিজে, উত্তর পূর্বে চাঁদ, পূর্বে ক্যামেরুন এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর তথা গিনি উপসাগর। নাইজেরিয়ার আয়তন 9,23,768 বর্গ কিলোমিটার, অর্থাৎ দেশটি বাংলাদেশের আয়তনের প্রায় 6 গুণ, ভারতের আয়তনের 1/4 কিছু কম ও পাকিস্তানের আয়তনের প্রায় সমান। আয়তনের বিচারে এটি পশ্চিম আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র। 2019 সালের প্রাকল অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 20,60,00,000। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।